চিতা সিংহের চেয়েও পারদর্শী শিকারের জগতে। শিকারের জগতে এমন কোনো রেকর্ড নেই যা চিতা অর্জন করেনি। চিতা এতই পারদর্শী, সিংহ ও চিতার পারদর্শিতার কাছে হার মেনে যায়। কারণ চিতা রেগে গেলে কোনো কিছু পরোয়া করে না। চিতার নজর একবার যার উপরে পড়ে চিতা তাকে শিকার করেই ছাড়ে। এজন্যই চিতাকে শিকারের কিং মানা হয়। কিন্তু কখনো কখনো চিতাও ছোট ছোট প্রাণীর কাছে শিকার হয়ে যায়। শিকার করতে গিয়ে চিতা রেগে গেলে পানির রাজা কুমিরকেও ছাড়ে না। গাছ থেকে লাফ দিয়ে পানিতে নেমেও কুমিরকে শিকার করার বহু রেকর্ড রয়েছে। কিন্তু কুমিরও কম চালাক নয়, বহুদিন ধরে অপেক্ষায় আছে চিতা কবে পানি পান করতে আসবে। অবশেষে সেই দিনটি চলে আসে। চিতা পানির কিনারে এসে পানি পান করতে থাকে আপন মনে, আর কুমির সুযোগ বুঝে চিতাকে ধরে ফেলে, অনেকক্ষণ পানিতে ডুবিয়ে রেখে মেরে ফেলে চিতাকে। অ্যানাকোন্ডা আর অজগর বিষাক্ত না হলেও যে কোনো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ অজগর আর অ্যানাকোন্ডা যে কোনো বড় প্রাণীকে পেঁচিয়ে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে পারে। কিন্তু চিতার জন্য অ্যানাকোন্ডা আর অজগরেরও শান্তি নেই বন জঙ্গলে। চিতা সুযোগ পেলে এই সাপগুলোকেও ভক্ষণ করে থাকে। চিতা একা যদি না পারে তবে দুই চিতা মিলে একটি সাপকে মেরে ফেলে। কিন্তু চিতা আজ যেই অজগরের মাথা কামড়ে ধরে, অজগর তখনই চিতাকে পেঁচাতে থাকে। শেষ পর্যন্ত চিতার প্রাণ চলে যায় অজগরের কাছে। চিতার প্রিয় খাদ্য হচ্ছে হরিণের মাংস, আর চিতা তাই বেশিরভাগ সময় হরিণকেই শিকার করে থাকে। কিন্তু চিতার ভাগ্য আজ খারাপ। হরিণ শিকার করতে এসে চিতা আজ হরিণের কাছে শিকার হয়ে গেল। হরিণটি তার মাথা আর শিং চেপে ধরে হরিণকে মেরে ফেলল। চিতা হয়তো কল্পনাই করে নাই বনের সবচেয়ে ভীতু প্রাণী হরিণের কাছে তার প্রাণ চলে যাবে। এজন্যই দুর্বলকে কখনো অবহেলা করতে নেই। চিতা সবসময় নিজেকে সবার চেয়ে ভয়ঙ্কর মনে করে, তাই সে যে কোনো প্রাণী দেখলেই তার সাথে ফাইট শুরু করে দেয়। ক্ষুধা না লাগলেও সে অকারণে অনেক সময় শিকার করে থাকে। কিন্তু আজ সে ভুল প্রাণী শিকার করতে গিয়ে দেখুন কি হলো, চার পাশ হজারোর কাটার আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। সর্বশেষে হজারোকে শিকার করতে তো পারেই নাই, বরং সমস্ত শরীরে হজারোর কাটা গেঁথে গেছে। বসে বসে এখন শরীর থেকে কাটা বের করছে। চিতা দশ হাত মাটি খুঁড়েও শিকার করে থাকে প্রয়োজনে। শুকরের মাংস চিতার সবচেয়ে প্রিয়, কারণ শুকরের মাংসে অনেক চর্বি থাকে, তাই সে মাটি খুঁড়ে হলেও শুকর শিকার করে থাকে। কিন্তু শুকর অনেক চালাক। একদিন অনেকগুলো শুকর দল বেঁধে চিতাকে অ্যাটাক করে। চিতার মুহূর্তেই প্রাণ চলে যায়। জমিতে থাকা পাখিকে শিকার করার রেকর্ড চিতা বহুবার করেছে, কিন্তু গাছের পাখিকে শিকার করা একেবারেই অসম্ভব। কিন্তু চিতার যদি মন চায় তবে সে গাছের পাখিকেও শিকার করতে যায়। আর দেখুন গাছের পাখিকে শিকার করতে গিয়ে গাছের উপর থেকে পড়তে পড়তে ঢাল ধরে ঝুলে রয়েছে। সবশেষে ঝুলতে ঝুলতে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো নিচে প্যাক কেদা ছিল, তাই হাত পা ভাঙেনি। চিতা মাঝে মধ্যে এমন ভুল করে বসে যে কারণে প্রাণ দিতে হয়। হায়না এত ভয়ঙ্কর তা কেউ কখনো কল্পনা করতে পারবে না। কিন্তু চিতা হায়নাকে শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায়, কারণ হায়না দল বেঁধে চলে, আর তাই চিতা অকালে প্রাণ হারালো। চিতার মৃত্যু অনেক ভয়ঙ্করভাবে হয়ে থাকে। জিরাফ, জেব্রা, মহিষ ছাড়াও বহু প্রাণীর পিছনের পায়ের লাথি খেয়ে চিতার প্রাণ চলে যায় মাত্র কয়েক সেকেন্ডে। তাই নিজেকে বড় ভাবতে নেই এবং ছোটকে অবহেলা করতে নেই জীবনের সকল ক্ষেত্রে। কারণ আপনি এমন কারো কাছে হার মানতে পারেন যাকে আপনি সবসময় জিরো ভেবেছেন। আপনি যদি এরকম আরও রোমাঞ্চকর রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন।